আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো আমরা এখন একটা খুব অদ্ভুত সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। করোনা ভাইরাস নামক এক মারণ ভাইরাসের বিরুদ্ধে আমাদের সমস্ত দেশ লড়াই করছে, এবং আমি তোমাদের আগেও বলেছি লকডাউন চলছে, সুতরাং কেউ বাড়ি থেকে কোনোভাবে বেরোনোর চেষ্টা করবে না। আশা করি তোমরা এবং তোমাদের পরিবারের সকলে সুস্থ এবং নিরাপদ আছো। তো আমরা যখন এই লড়াইটা চালিয়ে যাচ্ছি একটা ছায়াযুদ্ধের মতো, সারা দেশের একটা লড়াই, তখন আমাদের এই পড়াশোনা চালিয়ে যাওয়াটাও একটা লড়াই। তো সেই লড়াইয়ে আমরা সবাই সামিল হয়েছি। আমাদের নরসিংহ দত্ত কলেজের সমস্ত বিভাগের অধ্যাপক অধ্যাপিকারা তোমাদেরকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ক্লাস নিচ্ছেন, তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। তো আমিও একটা ছোট্ট বিষয় নিয়ে আজকে তোমাদের কাছে এসেছি। এই যে বললাম তোমাদের মিডিয়ার মাধ্যমে আমরা এখন পড়াশোনা চালাচ্ছি, সেই মিডিয়া সম্পর্কিত একটা বিষয়ই আজকে তোমাদের আমি আলোচনা করব। এই অংশটা তোমাদের এসিসি কোর্সের মধ্যে আছে, মিডিয়া অ্যান্ড অ্যানথ্রোপোলজি, এই পার্টের মধ্যে একটা ছোট্ট অংশ যেটাতে বলা হচ্ছে মিডিয়া এফেক্টস ট্র্যাডিশন। মিডিয়া এফেক্টস ট্র্যাডিশন, আজকে আমরা এই ছোট্ট বিষয়টা একটা আলোচনা করব। এবং এই আলোচনা করতে গিয়ে প্রথম যেটা আমাদের জানতে হবে যে হোয়াট ইজ ট্র্যাডিশন। ট্র্যাডিশন ইজ আ বিলিফ অর বিহেভিয়ার পাস ডাউন উইদিন আ গ্রুপ অর সোসাইটি উইথ সিম্বলিক মিনিং অর স্পেশাল সিগনিফিকেন্স। দেখো দুটো জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, ওয়ান ইজ আ গ্রুপ অর সোসাইটি অ্যান্ড অ্যানাদার ইজ আ সিম্বলিক মিনিং। সো আ ট্র্যাডিশন ক্যানট এক্সিস্ট উইদাউট আ গ্রুপ অর আ সোসাইটি, অ্যান্ড হোয়েন এভার ইট ইজ অ্যাটাচড উইথ আ সিম্বলিক মিনিং দেন অনলি ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ ট্র্যাডিশন। এবারে আমরা আসি ট্র্যাডিশনের সঙ্গে আর কী কী অ্যাসোসিয়েটেড থাকতে পারে। ট্র্যাডিশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ শেয়ার্ড হিস্ট্রি অ্যান্ড ভ্যালিউজ, অর্থাৎ সারা পৃথিবীর বিভিন্ন সভ্যতার ইতিহাস এবং তাদের যে সমস্ত ভ্যালিউ সিস্টেম, সেই সবটার সঙ্গে কিন্তু ট্র্যাডিশনের একটা বিশাল সম্পর্ক আছে। এবং এই যে টোটাল গ্লোবাল একটা ফ্যাক্টর, এই জন্যেই ট্র্যাডিশন ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ইন অ্যানথ্রোপোলজি, অ্যাজ বিকজ wherever there is man there is culture and wherever there is culture there is tradition. So now tradition gives people a sense of belonging and unity, makes people feel part of the same group. So whenever tradition unites, we feel that through the tradition we are attached, one civilization or one group of people of the globe is attached with another with the help of tradition. আমরা প্রথমেই বলেছি ট্র্যাডিশনের সাথে সিম্বলের একটা ভীষণ ওতপ্রোত একটা যোগাযোগ আছে। তাহলে আমরা একটু বুঝে নিই হোয়াট ইজ সিম্বল। সিম্বল ইজ অ্যাকচুয়ালি আ রিপ্রেজেন্টেশন অর ইজ সামথিং দ্যাট হ্যাজ আ গ্রেটার মিনিং বিকজ অফ হোয়াট ইট রিপ্রেজেন্টস। অর্থাৎ সিম্বল মানে শুধু একটা চিহ্ন নয়, সিম্বল কিন্তু একটা চিহ্ন হতে পারে, সেটা একটা জিওমেট্রিক শেপ হতে পারে, বাট ইট ক্যারিজ আ ভেরি ওয়াইড মিনিং, যে মিনিংটা সারা পৃথিবীর সমস্ত লোকের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য এবং মিনিংটা সারা পৃথিবীর সমস্ত লোকের কাছে, যারা যারা এই ট্র্যাডিশনটার সাথে অ্যাসোসিয়েটেড অবভিয়াসলি, তারা কিন্তু সবাই দেখা যাচ্ছে যে এই যে বিষয়টা, এই বিষয়টা, এই ট্র্যাডিশনটা অর্থাৎ প্রত্যেকের মধ্যে একটা গ্রেটার মিনিং ক্যারি করে। উইদাউট মিনিং কখনো একটা ট্র্যাডিশন কিন্তু বেশি দিন ক্যারি ফরওয়ার্ড হয় না। দেখো আমরা আজকে একটা ছোট্ট সিম্বল নিয়ে এই টোটাল লেকচারটা দেব। এই সিম্বলটা তোমাদের কাছে খুব পরিচিত, এই সিম্বলটার নাম হচ্ছে স্বস্তিকা। এই স্বস্তিকা অ্যাকচুয়ালি একটা জিওমেট্রিক ফিগার অফ অ্যান অ্যানশিয়েন্ট রিলিজিয়াস আইকন। এই আইকন ইউরেশিয়ার, অর্থাৎ একটা বেশ বড় অংশ, পৃথিবীর একটা বড় অংশের সংস্কৃতির সঙ্গে এই স্বস্তিকার একটা বিরাট যোগাযোগ আছে। ইট ইজ ইউজ অ্যাজ আ সিম্বল অফ ডিভাইনিটি and spirituality in Indian religions, specially including Hinduism, Buddhism and Jainism. Hinduism is the symbol with arms pointing clockwise. Look, this points are clockwise, অর্থাৎ একটা ঘড়ির কাঁটার মতন করে ঘুরছে, and it is called swastika, symbolizing Surya, sun and prosperity and good luck. So সূর্যকে আমরা যেরকমভাবে আমরা রেসপেক্ট করি, দিস থ্রু দিস সিম্বল স্বস্তিকা, দিস ইজ আ সিম্বল অফ প্রসপারিটি অ্যান্ড গুড লাক।
Swastika is a symbol of prosperity and good fortune. It is widely distributed throughout the ancient and modern world. আমরা আস্তে আস্তে আসবো যে কিভাবে স্বস্তিকা সারা পৃথিবীর বিভিন্ন অংশের মানব সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে. This word swastika, it is derived from the Sanskrit swastika meaning conducive to well-being. অর্থাৎ স্বস্তিকা কথাটার অর্থই হচ্ছে ভালো একটা কিছু ব্যাপার, একটা শুভ বা একটা মাঙ্গলিক চিহ্ন আমরা বলতে পারি. দেখো এই স্বস্তিকা কিন্তু আজকে নতুন করে ক্ষয়ে যাওয়া কোনো জিনিস নয়। আমরা ইন্দাস সিভিলাইজেশনে যে সমস্ত সিলস পেয়েছি সেখানে আমরা স্বস্তিকার অস্তিত্ব দেখতে পাই. আর দেখতে পাই চিফ উইলিয়াম নেপচিউন অফ প্যাসামাকৌদি, এ দেখো ইনি একজন ট্রাইবাল লিডার, তিনি যেহেতু এই স্বস্তিকা একটা মাঙ্গলিক চিহ্ন তিনি একটা হেড ড্রেস পরেছেন এবং একটা আউটফিট একটা জামা পরেছেন যে জামার মধ্যে স্বস্তিক চিহ্নটা আছে হুইচ ক্যারিজ দ্য মিনিং অফ ওয়েল বিইং. দেখো এটা একটা টিম, বাস্কেটবল টিম. 1909 সালে এই টিমটা যখন বাস্কেটবল খেলতে যায় হারা ওয়ার্ল্ড ওয়াইড একটা কম্পিটিশনে, সেখানে তাদের গুড লাক তারা ভাববার জন্য তাদের যে জার্সি সেটাতে এই স্বস্তিক চিহ্ন তারা ব্যবহার করে. আরও দেখো উইমেন্স হকি টিম ইন 1922, তারাও তাদের জার্সিতে এই স্বস্তিকা চিহ্নটা ব্যবহার করেছে বিকজ স্বস্তিকা ইজ আ ম্যাটার অফ গুড লাক. এবং এই যে টিমটা এরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে কম্পিটিশনে তারা খেলতে গিয়েছিল সেই কম্পিটিশনে তারা জয়লাভ করে. আর্লি ওয়েস্টার্ন ট্রাভেলার্স যারা এশিয়াতে আসতেন তারা এই স্বস্তিকা চিহ্নর উপরে ভীষণভাবে তাদের ইন্সপিরেশন দেখা যায় এবং তারা এই স্বস্তিকা চিহ্নকে তাদের ঘরে রাখতেন অ্যাজ আ মানে একটা চিহ্ন, একটা মাঙ্গলিক চিহ্ন হিসেবে তাদের ঘরে তারা রাখতেন. বাট দ্য বিগিনিং অফ দ্য 20th সেঞ্চুরি দেয়ার ওয়াজ হিউজ অ্যাকসেপ্টেন্স ফর দ্য স্বস্তিকা অ্যাজ আ বিনাইন গুড লাক সিম্বল. ইউএস গ্রাফিক ডিজাইনার স্টিভেন হেলার তার একটা বই লিখেছিলেন তিনি, যে বইটার নাম হচ্ছে দ্য স্বস্তিকা সিম্বল বিয়ন্ড রিডেমশন. এটাতে উনি দেখাতে চেয়েছিলেন যে এই স্বস্তিকা হাউ ইট ওয়াজ এনথুসিয়াস্টিকলি অ্যাডপ্টেড ইন দ্য ওয়েস্ট অ্যাজ অ্যান আর্কিটেকচারাল মোটিভ অন অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রোডাক্ট ডিজাইন. বিকজ প্রোডাক্ট ডিজাইনিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং এটার সাথে কিন্তু গুড লাক, গুড সেল, গুড বিজনেস এগুলো সব কিছুর একটা সম্পর্ক থাকে. তাই যেহেতু স্বস্তিকা একটা মাঙ্গলিক চিহ্ন, ন্যাচারালি এটা ব্যবহার করার মধ্যে মানুষের একটা ধারণা থাকে, দিস ইজ দ্য ট্র্যাডিশন অফ ইউজিং দিস কাইন্ড অফ সিম্বল ফর প্রসপ্যারিটি. দেখো কী ধরনের সিম্বল, কী ধরনের প্রোডাক্টে এই স্বস্তিকা সিম্বলকে অ্যাপ্লাই করা হয়েছে. তোমরা জানো কোকা কোলা একটা খুব ভারত বিখ্যাত একটা প্রোডাক্ট, সেই কোকা কোলার অ্যাডভার্টাইজমেন্টে স্বস্তিকা ব্যবহার করা হয়েছে. ক্যালিফোর্নিয়ায় তাদের একটা হোটেল যেখানে খাবার পাওয়া যায় সেই একটা খাবারের সংস্থানের বিজ্ঞাপনের চিহ্ন হিসেবে স্বস্তিকা ব্যবহার করা হয়েছে. সো স্বস্তিকা ওয়াজ অ্যাকসেপ্টেড not only as a symbol but a life part too and the part which actually bears with prosperity and good luck. American military te World War 1 er por 1939 porjonto dekha jay je sekhane World War er por je somosto RAF plane sekhaneo kintu ei unit ta mai shostikar sign ta use kora hoto. Kintu ghotona ta ektu palte gelo jokhon theke একটা ঐতিহাসিক ঘটনা ঘটলো বিভিন্ন সময়ে. মোস্ট অফ দিস বিনাইন ইউজেস কেম টু আ হল্ট ইন দ্য 1930s অ্যাজ আ নাজিজ রোজ টু পাওয়ার ইন জার্মানি. হিটলার যখন এই নাজিরা যখন ভীষণভাবে জার্মানিতে একটা শক্তি হিসেবে উঠে আসছে এবং তারা সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে একটা যুদ্ধের মহল তৈরি করছে, তখন কিন্তু দেখা যায় এই স্বস্তিকা চিহ্নটা তার এই যে অসপিসেস, তার এই যে প্রসপ্যারিটি বহন করার যে একটা মানে গ্রহণযোগ্যতা, সেটা ধীরে ধীরে কেমন করে জানো সেটা হারিয়ে যেতে লাগলো. দ্য নাজি ইউজ দ্য স্বস্তিকা কেন? দ্য নাজি ইউজ দ্য স্বস্তিকা স্টেম ফ্রম দ্য ওয়ার্ক অফ 19th সেঞ্চুরি জার্মান স্কলার্স. তারা কি বলছেন, তারা কিছু ওল্ড ইন্ডিয়ান টেক্সটকে ট্রান্সলেট করেন এবং বলেন যে জার্মান স্ক্রিপ্টের সাথে অর্থাৎ তাদের যে ল্যাঙ্গুয়েজ তার সাথে সংস্কৃতের একটা সিমিলারিটি আছে এবং তারা বলতে চান দে কনক্লুডেড দ্যাট ইন্ডিয়ানস অ্যান্ড জার্মানস মাস্ট হ্যাভ হ্যাড আ শেয়ার্ড অ্যানসেস্ট্রি অ্যান্ড ইমার্জিং দ্য রেস অফ হোয়াইট গড লাইক ওয়ারিয়ার্স হুইচ দে কল্ড এরিয়ানস. এই এরিয়ানসের সঙ্গে ভারতীয় সভ্যতার যোগাযোগ সেটা তোমরা সবাই জানো, বিভিন্ন সময় সেটা পড়েছ.
এই যে আইডিয়া দিস কাইন্ড অফ থিং যে এই যে স্বস্তিকা চিহ্ন নিয়ে বা স্বস্তিকার সংস্কৃত ল্যাঙ্গুয়েজ নিয়ে জার্মানদের একটা একটা ঔন্নাসিকতা সেই জিনিসটা কিন্তু দিস আইডিয়া ওয়াজ সিজড আপন বাই অ্যান্টিসেমাইটিক ন্যাশনালিস্ট গ্রুপস হু অ্যাপ্রোপ্রিয়েটেড দ্য স্বস্তিকা অ্যাজ অ্যান এরিয়ান সিম্বল টু বুস্ট দ্য সেন্স অফ অ্যান্সিয়েন্ট লিনিয়েজ ফর দ্য পিপল জার্মানি এই যে জার্মানদের সঙ্গে এরিয়ানদের একটা অ্যান্সিয়েন্ট লিনিয়েজের সম্পর্ক এইখান থেকেই স্বস্তিকার অ্যাকসেপ্টেন্স স্বস্তিকার মাঙ্গলিক যে একটা গ্রহণযোগ্যতা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে দেখো স্বস্তিকাকে নাজিরা তাদের ফ্ল্যাগে কীভাবে ইউজ করেছিল এই যে একটা ব্ল্যাক স্ট্রেট আর্মড হুকড ক্রস যেটা নাজিরা তারা তাদের ফ্ল্যাগের মধ্যে এটা ইউজ করেছিল এবং ফর দ্য জিউইশ পিপল কারণ জিউইশরা এই নাজিদের সঙ্গে যে যুদ্ধমহল তৈরি হয়েছিল সেটাতে জিউইশরা সব থেকে বেশি অত্যাচারিত হয়েছিল সব থেকে বেশি তারা সমস্যার মধ্যে পড়েছিলেন যে কারণে এত এই জিউইশরা যখনই এই স্বস্তিকা চিহ্নটা দেখেন তারা সবসময় কিন্তু ওই নাজি অত্যাচার বা নাজি সেই সমস্ত খারাপ সময়গুলো তাদের মনের মধ্যে চলতে থাকে অ্যান্ড ফর দিস রিজন জিউইশ পিপল দ্য স্বস্তিকা ইজ আ সিম্বল অফ ফিয়ার অফ সাপ্রেশন অ্যান্ড অফ এক্সটারমিনেশন ওর তারা বলেন জিউইশদের মধ্যে একজন যিনি একজনের কথা আমি এখানে বলছি ফ্রেডরিক নলার তিনি বলছেন ইফ দে পুট দ্য স্বস্তিকা অন গ্রেভ স্টোনস অর্থাৎ কবরেও যদি স্বস্তিকা পুট করে দেওয়া হয় অর্থাৎ স্বস্তিকাকে রাখা হয় বা এঁকে দেওয়া হয় তাহলে ইট অলসো ক্রিয়েট সাম ফিয়ার এবং আলটিমেটলি দ্য স্বস্তিকা ওয়াজ ব্যান্ড ইন জার্মানি অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার অর্থাৎ বিশ্বযুদ্ধের পরে কিন্তু এই স্বস্তিকা চিহ্নটা জার্মানিতে ব্যান করে দেওয়া হয় বিকজ এই স্বস্তিকা থেকে একটা ফিয়ার সাইকোসিস তৈরি হচ্ছিল মানুষের মধ্যে যে স্বস্তিকা চিহ্নটা মঙ্গলের চিহ্ন নয় অদ্ভুত ব্যাপার দেখো দ্য আইরনি ইজ দ্যাট স্বস্তিকা ইজ মোর ইউরোপিয়ান স্বস্তিকা কিন্তু ইন্ডিয়াতে যতটা না ইন্ডিয়াতে স্বস্তিকা চিহ্নের ব্যবহারের প্রমাণ আমরা পাই কিন্তু তার থেকে অনেক বেশি প্রমাণ পাওয়া যায় অনেক বেশি দিন ধরে কিন্তু স্বস্তিকা চিহ্নের অস্তিত্ব আমরা ইউরোপিয়ান সংস্কৃতির মধ্যে দেখতে পাই আর্কিওলজিক্যাল ফাইন্ডস হ্যাভ লং ডেমনস্ট্রেটেড দ্যাট স্বস্তিকা ইজ আ ভেরি ওল্ড সিম্বল ইট ওয়াজ ইউজড বাই অ্যান্সিয়েন্ট গ্রিকস সেলস অ্যান্ড অ্যাংলো স্যাকশনস অ্যান্ড সাম অফ দ্য ওল্ডেস্ট এক্সাম্পলস হ্যাভ বিন ফাউন্ড ইন ইস্টার্ন ইউরোপ ফ্রম দ্য বাল্টিক অ্যান্ড বালকানস স্বস্তিকা বিগান টু অ্যাপিয়ার ইন দ্য নিওলিথিক ভিঙ্কা কালচার অ্যাক্রস সাউথ ইস্টার্ন ইউরোপ অ্যাট অ্যারাউন্ড 7000 ইয়ার্স এগো ব্রোঞ্জ এজে দেখা যায় যে কিছু কিছু ব্রোঞ্জ স্পট তার মধ্যে দেখো তোমরা এই ছবিটা যদি ভালো করে লক্ষ্য করো দেখবে এখানে ছোট ছোট কতগুলো স্বস্তিকা আঁকা আছে অর্থাৎ ব্রোঞ্জ এজেও আমরা স্বস্তিকার প্রমাণ পাচ্ছি অর্থাৎ স্বস্তিকাটা কিন্তু আজকে নতুন করে হওয়া কোনো চিহ্ন নয় এটা বহু পুরানো বহু প্রাচীন একটা সিম্বল হুইচ ইজ অসপিসিয়াস আমরা যদি কিয়েভ মিউজিয়ামে দেখি কিয়েভ মিউজিয়ামে এটা একটা হাতির দাঁতে তৈরি একটা পাখির মডেল একটা এক্সিবিট সেখানে দেখো পাখিটার লেজের মধ্যে কতগুলো মিয়েন্ডার লাইক স্বস্তিকা আঁকা আছে যেটা কিন্তু প্রমাণ করে যে এই পাখিটার যে হাতির দাঁতের উপরে করা পাখি এর বয়স প্রচুর অনেক দিন অনেক পুরনো এবং এই ন্যাশনাল মিউজিয়ামে কিন্তু আমরা দেখতে পাই এই ধরনের স্বস্তিকা আঁকা জিনিস রয়েছে রোমান মোজাইকেও আমরা দেখতে পাই দেখো এই স্বস্তিকা চিহ্ন রয়েছে তোমরা রোমান মোজাইকের এই জিনিসটাকে আমাদের ইন্ডিয়ান ফিল্মে সত্যজিৎ রায় ব্যবহার করেছিলেন হীরক রাজার দেশের ছবিতে সেটা একটু কাতে তোমরা বুঝতে পারো তাই জন্য একটু দেখানো হয়েছে এর সাথে এই স্বস্তিকা চিহ্নের বিশেষ কোনো সম্পর্ক নেই শুধু রোমান মোজাইকটা বোঝানোর জন্য আমি এই ছবিটা তোমাদের দেখালাম দেখো এই স্বস্তিকাকে কিন্তু একটা শুভ ট্র্যাডিশন হিসেবে আমরা ইন্ডিয়াতে এখনো আমরা ইউরোপে যদিও এটা ব্যান হয়েছে বা এর যেটা আমরা বলতে চাইছি প্রসপারিটির জায়গাটা বা গুড লাকের জায়গাটা সেটা হয়তো কোয়েশ্চেন রয়েছে কিন্তু ইন্ডিয়াতে অ্যাটলিস্ট যখন থেকে ইন্ডিয়া তার ডেমোক্রেটিক রাইট এক্সার্ট করতে শুরু করেছে ইন্ডিয়াতে যখন থেকে ভোটিং সিস্টেম শুরু হয়েছে তখনও পর্যন্ত কিন্তু স্বস্তিকাকে গুড লাকের চিহ্ন প্রসপারিটির চিহ্ন হিসেবেই দেখা হয়েছে এবং সেই কারণেই আমাদের যে আমরা যে এখন ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে হয়তো এটা অতটা প্রাসঙ্গিক নয় কিন্তু যখন আমরা ম্যানুয়াল ভোটিং করতাম তখন আমরা দেখেছি যে যে চিহ্নটা আমরা ব্যালট পেপারের উপর দিতাম সেই চিহ্নটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্বস্তিকা চিহ্ন কিন্তু দেখো এই যে ইউরোপে যখন থেকে এই ধরনের একটা কোয়েশ্চেন আসতে শুরু করলো যে এটা মাঙ্গলিক নাকি মাঙ্গলিক নয় এই যে
যে বিষয়ের আলোচনা এটা ধীরে ধীরে মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আস্তে আস্তে সারা পৃথিবীতে ছড়াতে শুরু করে এবং আমরা ধীরে ধীরে দেখতে পাই যে স্বস্তিকার ব্যবহারটা কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়াতেও আর ঠিক সেইভাবে সেই রিলিজিয়াস বিলিফ, সেই গ্রহণযোগ্যতা, সেই মান্যতা, সেই গুড লাক বা প্রসপারিটির কথা ভেবে সবসময় ইউজ করা হয় না। এখন স্বস্তিকাকে আমরা একটা ডিজাইন মনে করি, স্বস্তিকাকে আমরা একটা আর্ট ফর্ম মনে করি। তার একটা প্রমাণ দেখো, আমি এখানে কতগুলো অর্নামেন্টসের ছবি দিয়েছি। দেখো এখানে একটা পেন্ডেন্ট, একটা রিং এবং দুটো ইয়ার রিং দেখা যাচ্ছে। সেটা সবটাই কিন্তু মডিফাইড ওয়েতে করা। এবং এই পেন্ডেন্টটা যদি ভালো করে খেয়াল করো, দেখো এখানে স্বস্তিকা চিহ্নর সাথে গণেশের মুখ দুটোকে ফিউশন করে একটা আর্ট ফর্ম তৈরি করা হয়েছে। অর্থাৎ যেখানে বোঝা যাচ্ছে যে নাও অ্যাট প্রেজেন্ট স্বস্তিকা ইজ নট অনলি আ সিম্বল, দিস ইজ অলসো আ আর্ট ফর্ম উইচ ক্যান বি মডিফাইড অ্যাকর্ডিং টু মাই ওন ইউজ, অ্যাকর্ডিং টু মাই ওন উইশ, উইচ ইজ নট অ্যাকচুয়ালি ট্র্যাডিশন সেজ। ট্র্যাডিশনের বক্তব্য কিন্তু তা নয়, ট্র্যাডিশনের কোনো সিম্বলকে কিন্তু আমি আমার ইচ্ছে মতো মডিফাই করতে পারি না, আমি আমার ইচ্ছে মতো যেখানে সেখানে ইউজ করতে পারি না। আর্ট ফর্ম হিসেবে আমরা কোথায় কোথায় ইউজ করছি দেখো, স্বস্তিকাকে এখন আমরা ট্যাটু হিসেবে ইউজ করি। প্রথমে আমরা হাতে, তারপরে আমরা অন্য বডি পার্টে। এবং সত্যি যে আজকে আমরা স্বস্তিকাকে অতটা মাঙ্গলিক বা গুড লাকের সাইন হিসেবে ইউজ করি না, তার থেকে সবথেকে তার অন্যতম বড় প্রমাণ দেখো, আমরা ট্যাটু ইউজ করছি অ্যাঙ্কেলে। আমরা কিন্তু ভাবি না, মানে যদি কোনো ট্র্যাডিশনকে আমরা অস্পিসিয়াস বা মঙ্গলজনক ভাবি তাহলে তাকে আমরা পা বড, মানে লেগ বা অ্যাঙ্কেল, এই বডি পার্টে কোনো একটা সিম্বলকে ইউজ করার কথা, উইচ ইজ অ্যান অস্পিসিয়াস ওয়ান, সেটাকে কিন্তু আমরা ভাবতে পারি না। সো মিডিয়া হিয়ার হ্যাজ বিন এফেক্টেড, মিডিয়া হ্যাজ এফেক্টেড দ্য অ্যাকচুয়াল মিনিং অর অ্যাকচুয়াল ডেপথ অফ দিস সিম্বল। তবে এটা যেহেতু কালচারের একটা পার্ট, সুতরাং এটা কিন্তু শুধুই একদিকে বা একমুখী যায় না। আমরা জানি কালচার ইজ এ ডাইনামিক ওয়ান এবং কালচার ইজ এ মাল্টিফ্যাসেটেড ওয়ান। সুতরাং আমাদের এখনও, আমরা কিন্তু বেশ একদল মানুষ যারা আজও ইন্ডিয়ান কালচারে, ইন্ডিয়ান সোসাইটি, ইন্ডিয়ান ডিফারেন্ট গ্রুপস অফ পিপল, তারা কিন্তু আজও স্বস্তিকাকে মনে করেন যে কোনো ব্যবসায় স্বস্তিকা চিহ্ন লাগিয়ে শুভ লাভ লিখলে সেটাতে মঙ্গল হয়। আমাদের বাড়িতে যে কোনো পুজো আচ্ছায় আমরা ঘটের উপর আমের পল্লব ইত্যাদি দিয়ে স্বস্তিকা চিহ্ন আঁকি। আমাদের বিভিন্ন জায়গাতে গৃহপ্রবেশে দরজার পিছনে আমরা স্বস্তিকা চিহ্ন আঁকি, অর্থাৎ গৃহে প্রবেশ করতে গেলে স্বস্তিকা আমাদের মঙ্গল প্রদান করে, যাতে আমাদের গৃহে সুখ শান্তি বজায় থাকে। এখনও পর্যন্ত যে কোনো ইনভিটেশন কার্ডে, কোনো নিমন্ত্রণ পত্রে আমরা স্বস্তিকা চিহ্নটি ইউজ করি। সুতরাং আমরা বলতে পারি মিডিয়া এফেক্টস ট্র্যাডিশন, অর্থাৎ প্রভাব বিস্তার করে, কিন্তু টোটালি একটা ট্র্যাডিশনকে ওয়াশ আউট করে দিতে মিডিয়ার বহু সময় লাগে। এবং কিছু কিছু ক্ষেত্রে এটাও আমরা বলতে পারি, ইট ক্যান নট অল্টার দ্য টোটাল কালচার অর ইট ক্যান নট অল্টার দ্য টোটাল ট্র্যাডিশন, বাট মিডিয়া এফেক্টস দো নট কমপ্লিটলি বাট পার্শিয়ালি মিডিয়া এফেক্টস ট্র্যাডিশন। থ্যাংক ইউ।